আমরা আমাদের মানালি ভ্রমণ শেষ করে রওনা দিয়েছিলাম হামতার সিতন গ্রামের উদ্দেশ্যে। আর এই পর্বে থাকবে আমাদের হামতা ভ্রমণের অভিজ্ঞতা এবং তার সাথে বলে দেব হামতা ট্যুর প্ল্যানের সম্পূর্ণ তথ্য, মানে হামতায় কিভাবে আসবেন, কোথায় থাকবেন, এখানে কি কি দেখার আছে, হামতায় আসার জন্য পারমিট কিভাবে বানাবেন, আর এই ট্রিপটা করতে আনুমানিক খরচা কেমন হতে পারে। চলুন তাহলে আর অপেক্ষা না করে বেরিয়ে পড়া যাক হামতার উদ্দেশ্যে। আজ 1 ডিসেম্বর, আর এই দিনটা কিন্তু আমার আর মিলির জন্য খুবই স্পেশাল, কারণ আজ আমাদের অ্যানিভার্সারি। পেছনে মিলি বসে আছে। আজ দিনটা যেরকম স্পেশাল, এই জার্নিটাও কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। আজ আমরা মানালি থেকে বেরিয়ে পড়েছি হামতার উদ্দেশ্যে, আর আমরা হামতা ভ্যালির সেতন গ্রামে আজকের দিনটা কাটাবো। চলতি জেনে নেওয়া যাক হামতার সেতন গ্রামটি ঠিক কোথায় অবস্থিত। মানালির পূর্বে এবং প্রিনি পঞ্চায়েতের অধীনে প্রায় 8,850 ফুট উচ্চতায় অবস্থিত হামতার এই ছোট্ট অপূর্ব সুন্দর গ্রামটি। হামতায় পৌঁছাবেন কি করে? মানালি থেকে হামতার দূরত্ব মাত্র 14 কিলোমিটার এবং পৌঁছাতে সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। এখানে আসার জন্য আপনাদের গাড়ি রিজার্ভ করতে লাগবে। আপনারা মানালি মলের সামনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে হামতার গাড়ি পেয়ে যাবেন, অথবা যদি আপনারা হামতাতে স্টে করেন তাহলে আপনাদের বুক করা হোটেল বা হোমস্টেকে বলে রাখলেও কিন্তু গাড়ির বন্দোবস্ত করে দেবে। ছোট গাড়ির ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা, আর বড় গাড়ির ভাড়া আনুমানিক 2 থেকে 2500 টাকা মতো পড়বে। রাস্তার অবস্থা দেখুন, রাস্তা কিন্তু খুবই খারাপ এখানকার। যদি আসছেন অ্যাকর্ডিংলি সেরকম ভাবে মাইন্ডসেট করে আসবেন। তবে আমরা যেহেতু পুরো মানালি ট্রিপের জন্য একটাই গাড়ি বুক করে নিয়েছিলাম, আমাদের আর আলাদা করে হামতার জন্য গাড়ি বুক করতে হয়নি। আমাদের ড্রাইভার ডিটেলস স্ক্রিনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি হামতার বাইরের গাড়ি বুক করেন সেক্ষেত্রে কিন্তু হামতাতে ঢোকার জন্য আপনাদের একটা পারমিট বানাতে লাগবে। তাই চেষ্টা করুন হামতার গাড়ি বুক করার। এবার জেনে নেব হামতার গাড়ির পারমিটটা কিভাবে বানাবেন। হামতা যাওয়ার পথে পড়বে প্রিনি বলে একটি ছোট্ট গ্রাম। আমি আছি হামতার প্রিনির টার্নিং পয়েন্টটাতে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হামতার দিকে। একটু এগেলেই এখানে চেকপোস্ট আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা হামতার পারমিটটা বানাবেন। এটা হলো হামতা চেকপোস্ট, এখান থেকে আমরা পারমিট বানালাম। আপনারা যদি টু হুইলার নিয়ে আসেন আপনাদের গাড়ি প্রতি 200 টাকা দিতে লাগবে, ফোর হুইলার, আমরা ফোর হুইলারে এসেছি, আমাদের গাড়ি প্রতি 250 টাকা দিতে লাগলো। হামতা ঘুরতে কত সময় লাগবে? এই হামতা ট্রিপটা আপনারা দিনে দিনেও করে নিতে পারেন। আপনারা মানালি থেকে হামতা রওনা দিন, হামতা সাইটসিং করে আবার কিন্তু মানালি ফিরে যেতে পারেন, অথবা হামতাতেও থাকতে পারেন। আমরাও সেদিন রাত্রা কাটিয়েছিলাম হামতায়। আমরা বুক করেছিলাম হামতার নির্বাণা রিট্রিটে গ্ল্যাম্পিং টোম। আমরা পৌঁছে গেছি সেখানে। এখান থেকে একটুখানি নিচে নামলেই আমাদের যেখানে আজকে থাকবো সেই হোটেলটা, এটা নিচে যাওয়ার রাস্তাটা, ওই হলো আমাদের হোটেলটা। চলুন দেখে নেওয়া যাক এই গ্ল্যাম্পিং ডোমের কনসেপ্টটা ঠিক কি। আমাদের ডোম অলরেডি রেডি। এটা হলো রুমের এন্ট্রান্সটা। এখানে একটা ডাবল বেড আছে, ম্যাট্রেসটা কিন্তু হিটেড, এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। ঠিক বেডের সামনেই এই ভিউটা। আর ঠিক এইখান থেকেই এক কাপ চা বা কফির সাথে হামতার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে বেশ অনেকটা সময় আপনি কাটিয়ে নিতে পারবেন। এটা বাথরুমটা, বাথরুমের বাইরে একটা মিরর লাগানো আছে। নিচে কিন্তু এনারা স্লিপার্স দিয়েছে আমাদেরকে। এই নিচের থেকে উপরে একটা লাইটার কানেকশন করা আছে, যা চকচক বেসিন। এখানে একটা মিরর দেওয়া আছে, উপরে গিজার, এখানে একটা প্লাগ পয়েন্ট দেওয়া আছে, টাব আছে, শাওয়ার এরিয়া। এটা ওভারঅল টয়লেটটা কিন্তু খুব সুন্দর, কম্প্যাক্ট আর পরিষ্কার। ফ্রেশ টাওয়াল দিয়েছে এখানে, দুটো ফ্রেশ টাওয়াল আছে। এখানে একটা র‍্যাক মতো করা আছে, এখানে আপনি চাইলে জামা কাপড় রাখতে পারেন। এটা হলো পুরো ডোমটা, এটা রানী সুইট ডোম। এই ডোমটাতে আমাদের পার ডে ভাড়া পড়েছে 6000 টাকা। এটা কিন্তু মিলির জন্য অ্যানিভার্সারি সারপ্রাইজ ছিল, বল কেমন লাগছে? খুব স্পেশাল ফিল হচ্ছে, আগে এভাবে কোনো সময় থাকিনি, তো দিস ইজ মাই ফার্স্ট টাইম। আর ভীষণ ভালো, অন্যরকম এরকম ডোমে থাকার এক্সপিরিয়েন্স, খুবই ভালো। আর যা অ্যারেঞ্জমেন্ট করা আছে, যে কোনো ভালো কোনো হোটেলকে টেক্কা দিতে পারবে, এতটাই ভালো। যদিও এই স্টেটা আমাদের পুরোপুরি একটা লাক্সারি স্টে ছিল, কিন্তু এখানে আপনারা বাজেট স্টে এর অপশনস পেয়ে যাবেন। এই ঘরগুলোর রেট হলো 2000। গ্রুপে এলে এখানে কিন্তু অনেকগুলো
অ্যারেঞ্জমেন্ট করা আছে শোয়ার জন্য। মোটামুটি 5 থেকে 6 জন আপনারা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন এই রুমগুলোতে। আপনাদের বাজেট এবং পছন্দ মতো আপনারা রুম বা ডোমস এখানে বুক করে নিতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে এখানকার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। আপনি যদি মিড জান থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হামতা আসেন, তাহলে হামতা আপনাকে ধরা দেবে তার এই রূপে। আর হামতার এই সেতন গ্রামটি ইগলু স্টে এর জন্য বিখ্যাত হওয়ার দরুন এইখানে আপনি ইগলুতে থাকার অভিজ্ঞতা নিতে পারেন। ইগলুতে থাকা খাওয়া নিয়ে দিন প্রতি খরচা 5,000 টাকা। এইখানে কি কি দেখার আছে? হোটেলে চেক ইন সেরে বেরিয়ে পড়ুন। আমরা হোটেলে লাগেজ রেখে বেরোলাম। গ্রামটাকে আপনারা পায়ে হেঁটেও এক্সপ্লোর করতে পারেন, অথবা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে গাড়িটা খানিকটা ওপরে একটা ড্যাম আছে, সেই ড্যাম পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। সেখান থেকেই হেঁটে আপনারা পুরো সেতন গ্রামটাকে এক্সপ্লোর করতে পারবেন। আমার পেছনে এই অসাধারণ ভিউটা দারুণ লাগছে। সেতন একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হওয়ায় আপনারা নিজেদের ইচ্ছে মতনে কিন্তু গ্রামটাকে ঘুরে দেখে নিতে পারবেন। হামতাজে প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা, সেটা এইখানে এলেই বোঝা যায়। জাস্ট এই জায়গাটা দেখুন, অসাধারণ। 14 দিন আগে স্নোফল হওয়ায় কিন্তু হামতাতে কিছু কিছু জায়গাতে এখনো বরফ পড়ে রয়েছে। আর আমরা লাকি যে আমরা এরকম একটা ভিউ পাচ্ছি এখন হামতাতে। দেখুন এখানে ছড়িয়ে ছিটিয়ে কিছু জায়গাতে এরকম স্নোফল হয়েছিল, সেখানেই বরফ পড়ে রয়েছে। নর্মালি যদি আপনারা পিক সময়ে আসেন, মিড ডিসেম্বর বা জানুয়ারি, হামতা কিন্তু পুরোপুরি বরফে ঢেকে থাকে। একজন দেখুন বরফ কন্টিনিউয়াসলি আমাকে ছুঁড়ে যাচ্ছে নিচ থেকে। কালকেও আমাকে ছুঁড়েছিল, আজকেও ছুঁড়ে যাচ্ছে এরকম। এনিওয়েজ, হিমাচলে যদি আপনারা এরকম কোনো অফবিট জায়গায় আসতে চান, তাহলে কিন্তু হামতা খুব একটা ভালো অপশন। একটু ক্রাউড থেকে দূরে শান্ত পিসফুল একটা জায়গা। আমাদের কিন্তু হামতায় আরো অনেক কিছু দেখার বাকি আছে, সঙ্গে থাকুন, ঘুরতে থাকুন। এরপর দেখে নিন হামতার মূল আকর্ষণ, হামতার জলবিদ্যুৎ প্রকল্প ও জলপ্রপাতটি। এটাই হামতার লাস্ট পয়েন্ট। পেছনে হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে, ওখানে ফটোগ্রাফি করা নিষেধ, ওই জন্য পেছনটা আপনাদেরকে দেখাতে পারছি না। যেখানে আমরা দাঁড়িয়ে আছি জায়গাটার হাইট হলো 9,800 ফিট। এখানে একটা ছোট ধাবা আছে, আর এখান থেকে 50 মিটার হেঁটে গেলে একটা ওয়াটারফল আছে। আমরা আগে ওই ওয়াটারফলটাই যাবো। মিলি অলরেডি হেঁটে চলে গেছে অনেকটা, আর ঠিক এই রাস্তা দিয়েই চলে গেছে হামতা পাসে ট্রেক রোড। আমরা দুজনেই পাখামোবেরে গাড়িতে জ্যাকেটটা খুলে এসেছি, এখন খুব ঠান্ডা লাগছে আমাদের, হাঁটতে হাঁটতে গা গরম হয়ে যায়। ট্রেকটা কিন্তু আপনারা সত্যি খুব এনজয় করবেন। এই জায়গাটা কিন্তু শান্ত নিস্তব্ধ, আমি ছাড়া এখন কেউ নেই এই জায়গাটাতে। আমি এখন ট্রেক করে ভ্যালিটার টপ পার্টটাতে এসেছি। কি অপূর্ব সুন্দর এই হামতা ভ্যালি! এইখান থেকে চোখে পড়বে তুষার আবৃত সুউচ্চ পর্বতমালা, অপূর্ব দিগন্ত বিস্তৃত তৃণভূমি এবং পাইন বন। এই সব দেখে মনে হয় যেন প্রকৃতি তার নিজের অনাবিল সৌন্দর্যকে এইখানেই উজাড় করে দিয়েছে। আমাদের এই গ্রামটা ঘুরে দেখে নিতে মোটামুটি সময় লেগেছিল 3 ঘন্টা মতো। ঘুরতে ঘুরতে যদি খিদে পায় তাহলে রয়েছে ছোট্ট একটি ধাবা। এই হামতার ওয়াটার প্রজেক্টের পাশেই একটা ধাবা আছে, আপনারা যখন হামতার দিকে উঠবেন তখন এই ধাবাটা পড়বে, প্রেমজি ধাবা। আমরা ওখানেই আছি এখন, এই ধাবাটার মধ্যে আছি, দুটো ম্যাগি অর্ডার করেছি। এরপর হোটেলে ফিরে এসে একটু জিরিয়ে নিয়ে এক পেয়ালা চায়ের সাথে গধূলির পরন্ত আলোয় সাক্ষী হন এক অপূর্ব সূর্যাস্তের। দেখে নিন মানালিকে অজস্র তারার মতো আলোয় সেজে উঠতে। হামতায় খাওয়া দাওয়া কোথা থেকে করবেন? এইখানে আপনার বুক করা হোটেল ছাড়া আর খাওয়ার অন্য কোনোই বিকল্প নেই। অতএব যখন হোটেল বুক করবেন তখন প্যাকেজ হিসাবে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার ইনক্লুড করে নিন। আনুমানিক খরচা পড়বে জনপ্রতি 900 টাকা করে। বাজে প্রায় সন্ধ্যে 6টা, আমরা স্ন্যাক্স অর্ডার করেছি। স্ন্যাক্সে অর্ডার করেছি ফ্রেঞ্চ ফ্রাইজ, ভেজ পাকোড়া আর চা। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখান থেকে মানালি সিটিটা পুরো দেখা যাচ্ছে আর চমৎকার লাগছে এখান থেকে রাতের অন্ধকারে মানালি সিটি। চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাইজ, ভেজ পাকোড়া, চা, মিক্স ভেজ পাকোড়া। বাইরে এখন ভালো ঠান্ডা আছে, আমরা দুজনে এখন এই তন্দুরের
গরমে নিজেদেরকে গরম করছি। খুব কমফোর্টেবল, চতুর্দিকটা এরকম ঘেরা। ডিনার সার্ভ করে দিয়েছে আমাদের ঘরেই। এবার দেখি দেখি কি নিয়েছি আমরা ডিনারে। খোল একটা একটা করে, তাই কী কী দিয়েছে। স্যালাড দিয়েছে এখানে, এটাতে আমরা রুটি নিয়েছি, রাইসের অপশনও ছিল। আই থিঙ্ক এটা কি, এটা মটর পনির। গুড মর্নিং ফ্রম হামতা। আজ আমাদের হামতার দ্বিতীয় দিন, আর আজ দিনটাও কিন্তু খুব স্পেশাল, কারণ সচরাচর এরকম সকাল আমাদের জীবনে কিন্তু খুব কম সময় আসে। আর তার কারণটা কি আপনাদেরকে দেখাচ্ছি আমি। আজ ঘুম থেকে উঠতেই চোখের সামনে ঠিক এইরকম একটা ভিউ পেলাম, আর কি চাই বলুন। ব্রেকফাস্ট অফ করে দিয়েছে, ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে নিচে আলু পরাঠা, তার সঙ্গে কার্ড, মানে পিকেল দিয়েছে। আমাদের হামতা ট্রিপ শেষ, আমরা এবার এখান থেকে চেক আউট করে যাবো, বাজে প্রায় 12টা। থ্যাংক ইউ। ট্রিপটা করতে আনুমানিক খরচা কেমন হতে পারে? আমি কস্ট মেকআপটা দুজনের হিসাবে দিলাম। আপনারা হামতায় হোটেল নিলে জন প্রতি খরচা পড়বে 4,300 টাকা মতো, আর যদি দিনের দিন হামতা ঘুরে মানালিতে ফেরত আসেন তাহলে খরচা পড়বে জন প্রতি 2,200 টাকা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।